চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ে বেপরোয়া কার ড্রাইভিং করার কারণে এক পথচারী আহত হন। আহত পথচারী জখম হওয়ার ফলে রক্তক্ষরণ হয়। আহত পথচারীর অভিযোগ, কার ড্রাইভিং করার সময় ড্রাইভার একই সাথে তিনটি কারের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছিল। কার অতিরিক্ত বেগে ধেয়ে আসছিল বিধায় কারের গতিবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেনি। নিয়ন্ত্রণহীনতার কারণে পথচারী আঘাতপ্রাপ্ত হয়। আমি দেখলাম যে গাড়িগুলো খুবই এলোমেলো এবড়োতে প্রভাবে চালাচ্ছে, একদম সর্পিল আকারে। আমি খুবই দাঁড়াই গেলাম। দাঁড়াই যাওয়ার পরেও সে ওই যে পাট করে এসে আমার উপরে গাড়ি চালাতে, আমি ছিটকে পড়ে রাস্তার পাশে পড়ে যাই এবং উন্ডাটু স্পিডে চালায় চলে আসে। তখন পাশে দাঁড়ানো ছিল আমার এই ভদ্রলোক, উনি বলে যে আসেন, মনে হচ্ছে ওনাকে ধরতে হবে। পেছনে সার্জেন্ট ছিল, সার্জেন্টও সাথে আসছে এবং ও এখানে এসে দেখি গাড়ি টার্ন করে, তখন আমরা ওকে ধরি আর কি। সে বলছে ওই জায়গায় ওর 60-70 গতি ছিল, এটা আপনারাও শুনেছেন। আর 60-70 গতিতে ওয়াসার মোড়ের মতো একটা টার্ন পয়েন্টে গতি থাকাটা তো স্বাভাবিক না, এই ধরনের রেসে কেন গতি থাকবে? আমি চাই এগুলো কন্ট্রোলে আসুক। ঘটনা প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি চট্টগ্রাম টিভিকে জানান, কার তিনটি একসাথে রেস করছিল। কারের ড্রাইভারকে কার থামানোর জন্য সিগন্যাল দিলেও সে কার থামায়নি, পরে ট্রাফিক পুলিশ ওই কারের গতিরোধ করে। হ্যাঁ, আমি দেখেছিলাম ভদ্রলোক রাস্তার ওই পার থেকে এপারে আসছিল, আর ওইখান থেকে ওয়াসার মোড়, ওয়াসার মোড় থেকে, হ্যাঁ ওয়াসার মোড়ে ঠিক অপোজিট জামেতুল পালার পাশেই পাশে উনি ছিল, হ্যাঁ গাড়ির নাম দিচ্ছে। তা উনি রাস্তা পারে ছিল, ওরা রেসিং খেলতেছিল, ওরা রেস করে করে আসতেছিল, 3-4 গাড়ি রেস করে আসতেছিল। রেস করে ওরকম ওভারটেক, হ্যাঁ আরও 2টা গাড়ি ছিল, ওই 2টা গাড়ি থেকে ওই ভদ্রলোককে এত জোরে একটা প্রেশার দিয়ে একটা জোরে একটা বললো যে উনি ছিটকে পড়ে গেল। সঞ্জিত নামের এই তরুণ বেপরোয়া গাড়ি কেন চালিয়েছে তা জানতে চাইলে প্রথমে সে বিষয়টি এড়িয়ে যেতে চেষ্টা করে, পরে ঘটনাস্থলে সে গাড়ির অতিরিক্ত বেগের কথা জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন। আমার গাড়ি 50 স্পিডে ছিল, উনি হঠাৎ জমিদল ফালার সামনে আমি ছিলাম, আমি আসতেছি, একটা বাসকে আমি ওভারটেক করছি, এরকম একটা বাস ছিল, বাসটাকে ওভারটেক করার সময় উনি হঠাৎ সামনে চলে আসছে। তো এখন আমি গাড়িটাকে কোথায় নিবো আপনি আমাকে বলেন, আমি এই রোডে কার সাথে রেসিং করবো? আর আপনি আমার গাড়িটাকে চালিয়ে দেখাতে পারেন, আমার গাড়িটাকে রেসিং এর গাড়ি আপনি এটা দিবেন, আপনারা মিডিয়াতে ফেসবুকে সবার থেকে জিজ্ঞেস করবেন গাড়িটাকে রেসিং এর কিনা। বিষয়টি তৎক্ষণাৎ দায়িত্বরত পুলিশ সার্জেন্টের দৃষ্টি আকর্ষণ হলে লাইসেন্সবিহীন গাড়ি চালানোর কারণে গাড়ির ড্রাইভারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। চট্টগ্রামে ঘর 11:29 ওই গাড়ির চালক বেপরোয়াভাবে চালিয়ে একটা পথচারীকে আমরা জখম করে, পথচারীকে আমরা প্রাথমিকভাবে চিকিৎসা দেই। পরবর্তী ভিকটিম ওনার ফোন পরামর্শে জানতে পারি, উনি বললো যে যদি কোনো চালের কোনো অপরাধ থাকে তাহলে ও ড্রাইভিং লাইসেন্স না থাকে ওকে সড়ক পরিবহনে যে মামলা হয় মামলা করার জন্য পরবর্তীতে আমরা এই যে এখানে ব্যাপারটা চালিয়ে মামলা করা হয়েছে এবং ড্রাইভিং লাইসেন্স একটা মামলা করা হয়েছে। আপনি আমাদের সহযোগিতা করছেন, ধন্যবাদ। আর চাল আপনাকে ওর কথা বলে ভিকটিমের ফোন নাম্বার এবং ঠিকানা রেখে দিয়েছি এবং আর যারা অপরাধ করছে ওদেরকে আপনার সড়ক পরিবহনে মামলা দেওয়া হয়েছে। নাসিমা আক্তার, চট্টলা, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।